হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু খেলদুনিয়া। মোহনবাগানের ট্রান্সফার আপডেট নিয়ে এই মুহূর্তে ধোয়াশা অব্যাহত। জুন মাস পড়ে গেলেও এখনও অবধি মোহনবাগানের তরফ থেকে কোনো কিন্তু ট্রান্সফার আপডেট রিভিল করা হচ্ছে না। তো এর মাঝখানে কিছু কিছু ছোট ছোট ট্রান্সফার আপডেট চলে আসছে, সেটা হচ্ছে মোহনবাগান কিন্তু সই করিয়ে নিল এবার রিলায়েন্স ডেভেলপমেন্ট লীগের আরও একজন প্লেয়ার, তিনি হচ্ছেন আদিল আবদুল্লাহ। তো এই প্লেয়ারটি কিন্তু রিলায়েন্স ডেভেলপমেন্ট লিগে খেলছিল মুথুট এফের হয়ে। তো সেখানে তিনি কিন্তু খুব দুর্দান্ত ফুটবল খেলেছেন এবং যেইটুকু সময় খেলেছেন সেখানে কিন্তু তিনি গোলও করেছেন, অ্যাটাকিংয়ের প্লেয়ার। এবং এই প্লেয়ারটি কিন্তু মাত্র 21 বছর বয়স। তো এইরকম কিছু কিছু প্লেয়ারদের মোহনবাগান নিচ্ছে আগামী মরশুমে, যাতে মোহনবাগানের জুনিয়র দল অর্থাৎ RFDL বা মোহনবাগান ডুরান্ট বা CFL-এ এই প্লেয়ারদের দিয়েই খেলাবে শোনা যাচ্ছে। তো সেখানে যাতে ভালো ফল করা যায় এবং যে জুনিয়র দলগুলো রয়েছে সেখানে যাতে ভালো ফল করা যায়, তাই জন্য কিন্তু এইসব প্লেয়ারদের সই করাচ্ছে। তো তার মধ্যে আরও একজন সংযোজন হলো আদিল আবদুল্লাহ, এই প্লেয়ারটিকে কিন্তু মোহনবাগান সই করিয়ে নিল, তিনি কিন্তু মোহনবাগান দলে যোগ দিলেন। তো তোমরা কিন্তু একে CFL বা ডুরান্ট কাপে খেলতে দেখতে পারবে। এরপর চলে আসি আরও একটা খবরে, সেটা হচ্ছে মোহনবাগানে কি আসছেন না আপুইয়া, কারণ আপুইয়া নিয়ে যে হাইপটা উঠেছিল সেই হাইপটা কিন্তু একেবারেই এখন কমে গেছে এবং মোহনবাগান কিন্তু যেটা শোনা যাচ্ছে আপুইয়ার থেকে অনেকটাই দূরে চলে গেছে, অর্থাৎ মোহনবাগানে কিন্তু আপুইয়া আসছেন না তেমনটাই খবর। তো তোমাদের জানিয়েছিলাম যে যদি মোহনবাগান আপুইয়াকে নিয়ে নিতে পারতো সেক্ষেত্রে কিন্তু জিকসন সিং তাকে কিন্তু মোহনবাগান আর নিত না, কারণ তার থেকে ইন্টারেস্ট হারাচ্ছিল। তো যেহেতু এখন আপুইয়া মোহনবাগানের সাথে আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে মোহনবাগান থেকে, তাই জন্য কিন্তু জিকসন সিংয়ের দিকে আবার মোহনবাগান ঝোঁক দিয়েছে এবং তাকে কিন্তু নামার চেষ্টা করছে। তো জিকসন সিংয়ের মোহনবাগানের সাথে কানেকশন আবার নতুন করে তৈরি হয়েছে এবং জিকসন সিং কিন্তু মোহনবাগানেই আসতে পারেন, এরকমটাই কিন্তু খবর উঠে আসছে। তো এই খবরগুলো এখনও কিন্তু অফিসিয়ালি কিছু কনফার্ম হয়নি, তো সমস্তই কিন্তু ভেতর থেকে খবর উঠে আসা। তো সেখান থেকে কিন্তু যখন তখন আবার কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে, কারণ একটা সময় কিন্তু শোনা গেছিলো যে আপুইয়া প্রায় সই করেই ফেলেছে। তো সেখান থেকে কিন্তু আবার এই নিউজটা যেটা ঘুরে গেছে সেটা হচ্ছে আপুইয়ার দিক থেকে মোহনবাগান কিন্তু ইন্টারেস্ট উঠে গেছে এবং মোহনবাগান কিন্তু এবার জিকসন সিংয়ের দিককেই ঝুঁকে পড়েছে, কারণ আপুইয়ার যে ট্রান্সফার ফি যতটা ছিল সেইটা ট্রান্সফার ফি দিতে মোহনবাগান কিন্তু রাজি নয় এবং মুম্বাইয়ের সাথে ইস্টবেঙ্গলও কিন্তু এই রেসে রয়েছে, অর্থাৎ মুম্বাই তাকে রেখে দিতে চাইছে যে কোনো মূল্যে এবং ইস্টবেঙ্গলও কিন্তু তার সাথে একটা লড়াইয়ে ছিল। যদিও ইস্টবেঙ্গলে যাবেন কি যাবেন না সেটা পরের কথা, তবে মেনলি মোহনবাগানের সাথে মুম্বাইয়ের ফাইটটাই হচ্ছিল এবং হয়তো মুম্বাই আপুইয়াকে রেখে দিতে সক্ষম হচ্ছে, তাই জন্য কিন্তু মোহনবাগানও তার প্রতি ইন্টারেস্ট হারাচ্ছে এবং মোহনবাগানও আর কিন্তু তার দিকে অতটা ঝুঁকে নেই। এবার পরবর্তীকালে যদি আবার কোনো ডেভেলপ হয় নিউজ তখন কিন্তু অন্য ব্যাপার, তবে এই মুহূর্তে কিন্তু আপুইয়ার থেকে অনেকটাই দূরে সরে গেছে মোহনবাগান এবং যেহেতু আপুইয়ার থেকে দূরে সরে গেছে মোহনবাগান সেক্ষেত্রে কিন্তু জিকসন সিংয়ের ওপর কিন্তু আবার ঝোঁক বেড়েছে তোমাদের যেমনটা জানালাম। তো এই প্লেয়ারটিকে নেওয়ার জন্য কিন্তু আবার তোড়জোড় করছে। তো দেখা যাক শেষ পর্যন্ত জিকসন সিং মোহনবাগানে কনফার্ম।